এই ভিডিওরে আমি আবেদন করিবা ওড়িশা হাইকোর্ট এএসও পাই আমি এই ভিডিওরে আবেদন করিবা পুরো স্টেপ বাই স্টেপ আপনমানকু এই ভিডিওরে জনিবি অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পাই আপনকৰ যে 202টি নিউ ভ্যাকেন্সিজ আসিছি মু বর্তমান আমাৰ অফিচিয়াল পোর্টালে আছি www.odishahighcourt.nic.in পুরো স্টেপ বাই স্টেপ আপনমানকু এই ভিডিওরে জনিবি কেমিতে আপনমান আবেদন করিবে তো যেতে বি মোর ভাই ভৌণী মানে ভিডিওটিকু দেখুছন্তি সমস্তকু মোর এতিকি অনুরোধ ভিডিওটি গোটে ছোট লাইক করন্তু আর গোটে লেখে শেয়ার নিশ্চিত ভাবে রখন্তু আর যদি চ্যানেলে নুয়া আছন্তি ডেফিনেটলি চ্যানেলকু সাবস্ক্রাইব করি বেল আইকনকু প্রেস করিকি রখন্তু কারণ আমি যেতেবেলে যাহা বি কিছু ভিডিও অপলোড করিবু আপনক পাখরে তা নোটিফিকেশন পৌঁছি যিবো তো ডেফিনেটলি আপন মানে গোটে গোটে লাইক আর গোটে গোটে শেয়ার নিশ্চিত ভাবে রখিবে যদি আপন মানে এএসও সেক্রেটারিয়েট এক্সাম পাই প্রিপেয়ার হওয়া পাই যাও চাহুচন্তি 2021 রে যদি এক্সাম কো ক্র্যাক করিবা পাই চাহুচন্তি তাহলে ডেফিনেটলি আপন মানে অন একাডেমি সহিত জয়েন করন্তু অন একাডেমি তরফ রু আমার গোটে নিউ ব্যাচ আজি থারু আমার গোটে নিউ ব্যাচ স্টার্ট হোউচি 18 February আজি থারু আমার গোটে নিউ ব্যাচ স্টার্ট হোউচি কুমার 45 এই কোড ইউজ কল আপন মানে 10% ডিসকাউন্ট মধ্যে পাই যাবে কেমিতি কোন আপন মানে কো আবেদন করি পুরো ডিটেইলস আসো তো দেখিবা আপন মানকু যো লিংক দিয়ে আছে ডেসক্রিপশন রে অ্যাপ্লাই লিংক তো সেই অ্যাপ্লাই লিংক উপরে ক্লিক কলা পর আপন মানে এই পেজ কো আসবে এটি আপন মানে ডিটেইলস পাই যাবে কোন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেতে স্যালারি রয়েছে সিলেকশন প্রসেস কোন অ্যাপ্লিকেশন ফি কেতে রয়েছে সিলেকশন প্রসেস কেমিতি রয়েছে ভ্যাকেন্সি কোন কেতে রয়েছে তো এসব স্ক্রল ডাউন করি তলকু আসলা পরে এইটি দেখন্তু আপন গোটে মিলি যাব অ্যাপ্লাই অনলাইন তো এই ক্লিক ইহর উপরে আপন মানে ক্লিক করিবে যেমিতি ক্লিক ইহর উপরে ক্লিক করিবে আপন মানে এই পেজ কো আসিবে এইটি দেখন্তু স্ক্রল ডাউন করি আসলা পরে লিঙ্ক ফর আপ্লাইং ফর দ পোস্ট অফ এএসও তো আমার এই লিঙ্ক উপরে বর্তমান আমি ক্লিক করিবা এমিতি ক্লিক কলা পরে এটি আপন মানক আসি যাব অ্যালার্ট আপন মানে এই প্রসিড উপরে ক্লিক করিবে প্রসিড উপরে ক্লিক কলা পরে আপন মানে এই পেজ কো আসিবে এটি দেখন্তু লেখা আছে হোম আপ্লাই অন ডাউনলোড তো আমি বর্তমান যেহেতু আমি আপ্লাই করুছে এটি বর্তমান আমি আপ্লাই উপরে ক্লিক করিবা আপ্লাই উপরে ক্লিক কলা পরে এটি আপনাদের পুরা ডিটেলস মিলে যাব কোন অ্যাপ্লিকেশন পোস্ট কেবে টু স্টার্ট হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডেট পোস্ট নেম কোন কোয়ালিফিকেশন কোন এটি ডিটেলস পাই যাবে এইটি দেখুন লেখা আছে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করবে যদি অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট কো ডাউনলোড করি পারিবে এটি লেখা আছে অ্যাপ্লাই নাও তো এই অ্যাপ্লাই নাও উপরে বর্তমান আমি ক্লিক করিবা আপ্লাই নাও উপরে ক্লিক কলা পরে এমিতি গোটে ইনস্ট্রকশন পেজ আসিব কেতে আপনকর ফটো সাইজ দরকার কেতে আপনকর ডকুমেন্ট সাইজ দরকার কেমিতি আকু আপন মানে আবেদন করিবে পুরা স্টেপ বাই স্টেপ এটি মেনশন আছে তো এসব আপন যদি পড়িবে বহুত ভালো কথা যদি ন পড়ুচন্তি মতে ফলো করন্তু লেখা আছে তলে দেখিবে স্ক্রল ডাউন করি আসলা পরে প্রসিড টু আপ্লাই তো এই প্রসিড টু আপ্লাই উপরে আপনি ক্লিক করিবা প্রসিড টু আপ্লাই উপরে ক্লিক কলা পরে এটি আপনার সামনে ফোন ইনস্ট্রকশন পড়ে আসব এজ কেতে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কোণ অদর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কোণ কেউ মানে আপ্লাই করিপারে এইটি দেখুন লেখা আছে নোট প্লিজ ডু নট প্রেস দ ব্যাক অর ফরওয়ার্ড বটন ইন দ ব্রাউজর ডিউরিং ইয়োর এন্ট্রি তো আমি এই সময়ের যেতবে আপনার আপ্লাই করছেন কিছু বি আপনার রিফ্রেশ বটন কিংবা ব্যাক বটন উপরে ধ্যান দেবেনি এইটি লেখা এইটি দেখুন লেখা আছে আই এগ্রি টু অল টার্মস অ্যান্ড কন্ডিশনস স্টেটেড এভভ অ্যান্ড ইন দ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড আই ওয়ান্ট টু আপ্লাই তো এই আই ওয়ান্ট টু আপ্লাই উপরে আমি ক্লিক করিবা এইটি লেখা আছে আই ডোট ওয়ান্ট টু আপ্লাই তো এটি আমি ক্লিক এটি আপন মানে ক্লিক করবেন এটি ক্লিক করবে আই ওয়ান্ট টু আপ্লাই তারপরে দেখুন এমিতি আপনার সামনে নেক্সট পেজ আসব এইটি লেখা হয়েছে যে ক্যাপচা কোড এই ক্যাপচা কোড কু আপন মানে এন্ট্রি করিকি নেক্সট স্টেপ কু যিবে মু দেউছি মোর ক্যাপচা কোড মোর অছি কোন এফ জি এম এম এক্স নেক্সট স্টেপ উপরে ক্লিক করিবে সরি মোর ক্যাপচা ইনভ্যালিড হয়ে গলা মু আউথরে ট্রাই করুছি তারপর আপনার এই পেজ কু আসবে বর্তমান আমি গোটে পরে গোটে স্টেপ কমপ্লিট করিবা ফার্স্ট পার্সোনাল ডিটেলস দেবে কন্টাক্ট ডিটেলস দেবে এডুকেশন কম্পিউটার কোয়ালিফিকেশন ডিক্লারেশন তো এই পাঁচটি স্টেপরে আপনার আপ্লিকেশন কমপ্লিট হব এইটি দেখুন লেখা আছে ফুল নেম মু এটি মোর দৌছি অন একাডেমি ওপিএসসি মু আপনার এক্সাম্পল পাই দৌছি আপন মানে আপনার হি নেম দেবে অন একাডেমি ওপিএসসি মু এইতি পাই দৌছি আপন মানে দেখুন যদি আপন মানে দেখুন আপন মানে যদি এএসও ওসিএস আপনার হলা ওসিটি বিডি এসব পাই আপন মানে প্রিপারেশন করে পাই চাহুচন্তি আপন মানে ডেফিনেটলি অন একাডেমি সহিত জয়েন করন্তু আজি থারু আমার গোটে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে কুমার 45 এই কোড ইউজ কলে আপন মানে 10% ডিসকাউন্ট মধ্যে পাই যাবে অন একাডেমি সবসক্রিপশন কু নেকি যদি আপনার কিছু বি ডাউট রয়েছে আপন মানে আমাকে হোয়াটসঅ্যাপ করন্তু 7205067468 আপনার ডেলি লাইভ ক্লাসেস ডাউট সেসন আপনার সব চ্যাপ্টর কু আপনার কমপ্লিট করা যাচ্ছে যদি আপন মানে ওপিএসসি সবসক্রিপশন নেউছন্তি তা ভিতরে আপন মানে যদি আপন মানে এসও সবসক্রিপশন নেউছন্তি আপন
ମାନେ ଏସବୁ ପାଇଁ ତ ପଢ଼ିବେ, ତା ସହିତ ଆପଣମାନେ ଓସିଏସ୍ ଓଏସ୍ ଆମର ସିଟି ବିଡି ଏସବୁ ପାଇଁ ମଧ୍ୟ ପଢ଼ିପାରିବେ। ଯଦି ଆପଣମାନେ ଫ୍ରିରେ ଆର୍ଆଇ ଅମିନ କ୍ଲାସ୍ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍ରେ ଦିଆଯାଇଛି ଲିଙ୍କ, ଲିଙ୍କ ଉପରେ କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭିଡ଼ିଓ ଦେଖନ୍ତୁ। କୁମାର 45 ଏଇ କୋଡ଼ ୟୁଜ୍ କରିକି ଆପଣମାନେ କ୍ଲାସ୍କୁ ଅନଲକ୍ କରିବେ। ଏବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା କେମିତି ଆପଣମାନେ ଆବେଦନ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଫୁଲ୍ ନେମ୍ ମୁଁ ଅନ୍ ଏକାଡେମୀ ଓପିସି ଦେଉଛି, ଆପଣମାନେ ଆପଣଙ୍କର ହିଁ ନେମ୍ ଦେବେ। କ୍ୟାଟେଗୋରି ଯେହେତୁ ୟୁଆର୍, ଆପଣ ଯଦି ୟୁଆର୍ ଅଛନ୍ତି ୟୁଆର୍ ଦେବେ, ଏସ୍ ସି ଏସ୍ ଟି ଥିଲେ ଆପଣ ୟୁଆର୍ ପାଇଁ ମୁଁ ଦେଇଛି। ତାପରେ ଏଠି ଦେଖନ୍ତୁ ମେଲ୍ ରହିଛି, ମେଲ୍ ଆପଣ ଜେଣ୍ଡର ଚୁଜ୍ କରିବେ। ପି ଡବ୍ଲୁ ଡି କ୍ୟାଟେଗୋରି ଯଦି ଅଛନ୍ତି ୟେସ୍ କରିବେ, ନହେଲେ ନୋ କରିବେ। ସ୍ପୋର୍ଟ୍ସ ପର୍ସନ୍ ଯଦି ଅଛନ୍ତି ୟେସ୍ କରିବେ, ନହେଲେ ନୋ କରିବେ। ଏକ୍ସ ସର୍ଭିସ୍ ମ୍ୟାନ୍ ୟେସ୍ ଅର୍ ନୋ କରିବେ। ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ଦେବେ, ଆପଣଙ୍କର ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ଯାହା ବି ଅଛି ଆପଣମାନେ ଆପଣଙ୍କର ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ଦେବେ। ଡେଟ୍ ଅଫ୍ ବାର୍ଥ ଦେଇସାରିଲା ପରେ ଆପଣମାନେ ଆପଣଙ୍କର ଫାଦର୍ସ ନେମ୍ ଦେବେ। ମ୍ୟାରିଟାଲ୍ ସ୍ଟାଟସ୍ ମ୍ୟାରେଡ଼, ଅନ୍ମ୍ୟାରେଡ଼, ଡିଭୋର୍ସଡ୍, ଆପଣ ଆପଣଙ୍କ ହିସାବରେ ଚୁଜ୍ କରିବେ। ଅନ୍ମ୍ୟାରେଡ଼ ମୁଁ ଚୁଜ୍ କରୁଛି। ଓଡ଼ିଆ ଟେଷ୍ଟ ଫାଷ୍ଟ, ଡେଫିନେଟ୍ଲି ଯଦି ଆପଣମାନେ ପାସ୍ କରିଛନ୍ତି ୟେସ୍ କରିବେ, ନହେଲେ ନୋ କରିବେ। ୟେସ୍ ମୁଁ କରୁଛି। ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଏଇଠି ଦେଖନ୍ତୁ, ଏସବୁ କମ୍ପ୍ଲିଟ୍ କରିସାରିଲା ପରେ ଆପଣଙ୍କ ସ୍କ୍ରଲ୍ ଡାଉନ୍ କରିକି ସବୁ କମ୍ପ୍ଲିଟ୍ କରିସାରିଲା ପରେ ଏଠି ତଳେ ଆସିବ ଆପଣଙ୍କର ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍। ତ ଆପଣମାନେ ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଆପଣଙ୍କର ପର୍ସନାଲ୍ ଡିଟେଲ୍ସ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଯିବ। ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର କଣ୍ଟାକ୍ଟ ଡିଟେଲ୍ସ ଆପଣମାନେ ଦେବେ, ପର୍ମାନେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ ଦେବେ, କଣ୍ଟ୍ରି ଅଲରେଡ଼ି ଚୁଜ୍ ହୋଇଥିବ ଇଣ୍ଡିଆ, ଷ୍ଟେଟ୍ ବି ଚୁଜ୍ ହୋଇଥିବ ଓଡ଼ିଶା, ଆପଣମାନେ ସିଟି ଭିଲେଜ୍ ଯାହା ବି ଯେଉଁଠୁ ବିଲଙ୍ଗ୍ କରୁଛନ୍ତି ସେଇଟା ଦେବେ, ପିନ୍କୋଡ଼୍ ଦେବେ। ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଲେଖା ହେଇଛି ମାଇ କରେସ୍ପଣ୍ଡେନ୍ସ ଆଡ୍ରେସ୍ ଇଜ୍ ସେମ୍ ଆଜ୍ ପର୍ମାନେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍। ଯଦି ଆପଣଙ୍କର ସେମ୍ ଅଛି ଆପଣମାନେ ଏଇ ବକ୍ସ ଉପରେ ଟିକ୍ କରିବେ, ଅଟୋମେଟିକ୍ ଆପଣଙ୍କର ପର୍ମାନେଣ୍ଟ ଆଡ୍ରେସ୍ କରେସ୍ପଣ୍ଡେନ୍ସ ଆଡ୍ରେସ୍ ସହିତ ସେମ୍ ହେଉଛି, ଅଟୋମେଟିକ୍ ଏସବୁ ଫିଲ୍ଅପ୍ ହୋଇଯିବ, ଆପଣଙ୍କୁ କିଛି ଫିଲ୍ଅପ୍ କରିବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ। ତ ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଆପଣମାନେ ଆକୁ ଫିଲ୍ଅପ୍ କରନ୍ତୁ। ତାପରେ ଆପଣଙ୍କର ମୋବାଇଲ୍ ନମ୍ବର ଦେବେ, ମେଲ୍ ଆଇ ଡି ଦେଇକି ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ମୁଁ ଦେଖନ୍ତୁ ପୁଣି ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଆପଣଙ୍କର କଣ୍ଟାକ୍ଟ ଡିଟେଲ୍ସ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଯିବ। ବର୍ତ୍ତମାନ ଆପଣମାନେ ଆପଣଙ୍କର ଏଜୁକେସନାଲ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ର ପୁରା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଡିଟେଲ୍ସ ଦେବେ। ଏଇଠି ଦେଖନ୍ତୁ ପୁରା ଡିଟେଲ୍ସ ଦେବେ, ମାଟ୍ରିକୁଲେସନ୍, ଇଣ୍ଟରମିଡ଼ିଏଟ୍, ଗ୍ରାଜୁଏସନ୍, ପିଜି, ଅଦର ଡିଗ୍ରୀ କୋର୍ସେସ୍ ଯାହା ବି ଆପଣଙ୍କର କରିଛନ୍ତି ଆପଣଙ୍କର ଏଠି ଡିଟେଲ୍ସ ଦେବେ। ମୁଁ ମୋର ଫିଲ୍ଅପ୍ କରୁଛି, ଆପଣମାନେ ଆପଣଙ୍କର ଜଲ୍ଦି ଜଲ୍ଦି ଫିଲ୍ଅପ୍ କରନ୍ତୁ। ତ ଏସବୁ ଆପଣମାନେ ଡିଟେଲ୍ସ ଦେଇସାରିଲା ପରେ ତଳକୁ ଆସିବେ, ଏଠି ଲେଖା ହେଇଛି ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍। ତ ଏଠି ଆମେ ପୁଣି ବର୍ତ୍ତମାନ ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବୁ। ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ବର୍ତ୍ତମାନ ଆପଣଙ୍କର କମ୍ପ୍ୟୁଟର କ୍ୱାଲିଫିକେସନ୍ ମାଗିବ, ଆପଣମାନେ କ'ଣ କମ୍ପ୍ୟୁଟର କୋର୍ସ କରିଛନ୍ତି, କେଉଁ ଇନଷ୍ଟିଚ୍ୟୁଟ୍ରୁ କରୁଛନ୍ତି, କେତେ ଦିନ କରିଛନ୍ତି, ଡ୍ୟୁରେସନ୍ କେତେ ପରସେଣ୍ଟେଜ୍ ରଖିଛନ୍ତି, ରିମାର୍କସ୍ କେତେ ଅଛି, କ'ଣ ପୁରା ଏଠି ଡିଟେଲ୍ସ ଦେବେ। ତ ଆପଣମାନେ କମ୍ପ୍ୟୁଟର କ୍ୱାଲିଫିକେସନ୍ ଡିଟେଲ୍ସ ଦେଇସାରିଲା ପରେ ଯାହା ବି ଆପଣଙ୍କର କରିଛନ୍ତି ତାପରେ ଏଠି ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ନେକ୍ସଟ ସେକ୍ସନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଆସିଯିବ ଗୋଟେ ବକ୍ସ ଆସିଯିବ, ଏଇଟା ଆପଣଙ୍କର ଡିକ୍ଲାରେସନ୍ ରହିଛି, ଆପଣମାନେ ଯଦି ଚାହିଁବେ ପଢ଼ିବେ, ନଚେତ ଆପଣମାନେ ଏଇ ଆଇ ଆକ୍ସେପ୍ଟ ଦ ଟର୍ମସ୍ ଆଣ୍ଡ କଣ୍ଡିସନ୍ ଏଇ ବକ୍ସ ଉପରେ ଟିକ୍ କରିକି ସେଭ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ସେଭ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଏମିତି ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଗୋଟେ ପପ୍ଅପ୍ ଆସିବ, ଆର୍ ୟୁ ସିଓର ୟୁ ୱାଣ୍ଟ ଟୁ ପ୍ରୋସିଡ୍ ଟୁ ଡକୁମେଣ୍ଟସ୍ ଅପଲୋଡ଼ ସେକ୍ସନ୍। ତ ଆପଣମାନେ ଆମର ସବୁ କମ୍ପ୍ଲିଟ୍ ହୋଇଯାଇଛି, ଆମେ ଅଲରେଡ଼ି ଆମର ବାୟୋଡାଟା, ଆମର ଡିଟେଲ୍ସ, ପର୍ସନାଲ୍ ଡିଟେଲ୍ସ, କଣ୍ଟାକ୍ଟ ଡିଟେଲ୍ସ, ଏଜୁକେସନାଲ୍ କ୍ୱାଲିଫିକେସନ୍ ଆମେ ଟୋଟାଲ୍ ଡିଟେଲ୍ସ ଦେଇସାରିଛେ। ତ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଓକେ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବା, ନେକ୍ସଟ ଷ୍ଟେପ୍କୁ ଯିବା, ଆମେ ବର୍ତ୍ତମାନ ଡକୁମେଣ୍ଟ ଅପଲୋଡ଼ କରିବା, ଓକେ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବେ। ଦେଖନ୍ତୁ ଓକେ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଆପଣଙ୍କ ସାମ୍ନାରେ ଗୋଟେ ପ୍ରିଭ୍ୟୁ ଆସିଯିବ ଅପ୍ସନ୍, ଯାହା ବି ଆପଣ ଡିଟେଲ୍ସ ଦେଖିସାରିଲା ପରେ ତଳକୁ ସ୍କ୍ରଲ୍ ଡାଉନ୍ କରିକି ଆସିବେ, ଏଠି ଆପଣଙ୍କର ଥିବ ସେଭ୍ ଆଣ୍ଡ ଅପଡେଟ୍। ତ ଆମେ ଏଇ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବା। ଦେଖନ୍ତୁ ନେକ୍ସଟ ଷ୍ଟେପ୍ କ'ଣ ଆସିବ ନା, ଆପଣଙ୍କର ବର୍ତ୍ତମାନ ଆମେ ଡକୁମେଣ୍ଟ ଅପଲୋଡ଼ କରିବା, ପାସପୋର୍ଟ ସାଇଜ୍ ଫଟୋଗ୍ରାଫ ଦେବେ ଯାହାର ସାଇଜ୍ 100 KBରୁ କମ୍ ହୋଇଥିବ, ମ୍ୟାକ୍ସିମମ୍ 100 KB ରହୁଛି, JPG କିମ୍ବା JPEG ଫର୍ମାଟ୍ରେ ଥିବ, 100 KBରୁ କମ୍ ହୋଇଥିବ। ଏଇଠି ଦେଖନ୍ତୁ ଷ୍ଟାଟସ୍ ବି ରହିଛି, ଆପଣ ଅପଲୋଡ଼ କରିସାରିଲା ପରେ ଏଠି ଶୋ ହୋଇଯିବ। ସ୍କାନ୍ କପି ଅଫ୍ ସିଗ୍ନେଚର୍ ଦେବେ ଯାହାର ସାଇଜ୍ 100 KBରୁ କମ୍ ହୋଇଥିବ, JPEG କିମ୍ବା JPEG ଫର୍ମାଟ୍ରେ ଥିବ। ସ୍କାନ୍ କପି ଅଫ୍ ଓଡ଼ିଆ ପାସ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ 500 KB ଭିତରୁ ତଳକୁ ହୋଇଥିବ, ଫର୍ମାଟ୍ କ'ଣ ରହିଛି, JPG, JPEG, PNG, PDF ଯାହା ବି ଆପଣ ଏଠି ଦେଇପାରିବେ। ସ୍କାନ୍ କପି ଅଫ୍ ମାଟ୍ରିକୁଲେସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣମାନେ ଏଠି 500 KBରୁ ତଳକୁ ହୋଇଥିବା ଦରକାର, JPG, JPEG, PNG କିମ୍ବା PDF ଫର୍ମାଟ୍ରେ ଅପଲୋଡ଼ କରିବେ। ସ୍କାନ୍ କପି ଅଫ୍ ଗ୍ରାଜୁଏସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଆପଣଙ୍କର 500 KBରୁ ତଳକୁ ହୋଇଥିବା ଦରକାର, JPG, JPEG, PNG, PDF ଫର୍ମାଟ୍ରେ ଆପଣମାନେ ଆକୁ ଅପଲୋଡ଼ କରିବେ। ସ୍କାନ୍ କପି ଅଫ୍ କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍, ସ୍କାନ୍ କପି ଅଫ୍ କ୍ୟାରେକ୍ଟର ସାର୍ଟିଫିକେଟ୍, 2 କ୍ୟାରେକ୍ଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଦେଖନ୍ତୁ ଆପଣଙ୍କର ଏଠି ମାଗୁଛି। ତାପରେ ଆପଣଙ୍କର ରହିଛି ଆପ୍ଲିକେସନ୍ ଫି ପେମେଣ୍ଟ ମୋଡ଼, ଆପଣମାନେ ଏଠି ଲାଷ୍ଟରେ ପ୍ରୋସିଡ୍ ଟୁ ଆପ୍ଲାଏ ଉପରେ କ୍ଲିକ୍ କରିକି ଆପଣମାନେ ପେମେଣ୍ଟ କରିବେ। ଦେଖନ୍ତୁ ସବୁ ଆପଣଙ୍କର ଡକୁମେଣ୍ଟ ଅପଲୋଡ଼ କରିସାରିଲା ପରେ ଏଠି ଆପଣମାନେ ଷ୍ଟାଟସ୍ ଚେକ୍ କରୁଥିବେ, ଫଟୋ ଅପଲୋଡ଼ କରିସାରିଲା ପରେ ଏଠି ଆପଣଙ୍କର ଫଟୋ ସୋ କରିବ, ସିଗ୍ନେଚର୍ ଅପଲୋଡ଼ କରିସାରିଲା ପରେ ଏଠି ଆପଣଙ୍କର ସିଗ୍ନେଚର୍ ସୋ କରିବ, ଆପଣଙ୍କର ଯାହା ବି ଡକୁମେଣ୍ଟ ରହିଲା ପାସ୍ ସାର୍ଟିଫିକେଟ୍, ମାଟ୍ରିକୁଲେସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍, ଏଠି ସବୁ ଆପଣଙ୍କର ଅପଡ଼େଟ୍ ଅପଲୋଡ଼େଡ଼ ରଖିବ। ଏଠି ଆପଣଙ୍କର ଯେଉଁ ରହିଛି ଷ୍ଟାଟସ୍, ଏଠି ଷ୍ଟାଟସ୍ ଆପଣଙ୍କର ଅପଲୋଡ଼େଡ଼ ରହିବ, ଯେମିତି ମୋର ଦେଖନ୍ତୁ ରହିଛି ସବୁ ଅପଲୋଡ଼େଡ଼, ସ୍କାନ୍ କପି ଅପଲୋଡ଼େଡ଼, ଆମର ଗ୍ରାଜୁଏସନ୍ ସାର୍ଟିଫିକେଟ୍ ଅପଲୋଡ଼େଡ଼, କମ୍ପ୍ୟୁଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଅପଲୋଡ଼େଡ଼, କ୍ୟାରେକ୍ଟର ସାର୍ଟିଫିକେଟ୍ ଅପଲୋଡ଼େଡ଼। ତ ଏମିତି ଆପଣଙ୍କର ସବୁ ଅପଲୋଡ଼େଡ଼ ଲେଖିବ।
ଆସିବ। ପରେ ଏଇଠି ଦେଖନ୍ତୁ ରହିଛି ପ୍ରୋସିଡ୍ ଟୁ ପେ ଅନଲାଇନ୍, ତ ଆମେ ବର୍ତ୍ତମାନ ଏଇ ପ୍ରୋସିଡ୍ ଟୁ ପ୍ଲେ ଅନଲାଇନ୍ ଉପରେ କ୍ଲିକ୍ କରିବା। ତ ପ୍ରୋସିଡ୍ ଟୁ ପେ ଉପରେ କ୍ଲିକ୍ କଲା ପରେ ଆପଣମାନେ ଲାଷ୍ଟ ପେଜ୍କୁ ଆସିବେ, ଯେଉଁଠି ଆମେ ବର୍ତ୍ତମାନ ପେମେଣ୍ଟ କରିବା। ଦେଖନ୍ତୁ ଅନଲାଇନ୍ ପେମେଣ୍ଟ ଡିଟେଲ୍ସ, ଯେହେତୁ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ପାଇଁ କହୁଛି, ମୁଁ ଏଠି ପେମେଣ୍ଟ କରିପାରୁନୁ, ସେଥିପାଇଁ ଆପଣମାନଙ୍କୁ କ୍ଷମା ମାଗୁଛି। ଆପ୍ଲିକାଣ୍ଟ ନେମ୍ ଏଠି ମୋର ରହିଛି ଅନ୍ ଏକାଡେମୀ ଓପିଏସ୍ସି, ଆପଣମାନେ ଏମିତି ଭୁଲ କରିବେନି, ଆପଣଙ୍କର ନେମ୍ ଯାହା ବି ଅଛି ଆପଣଙ୍କର ନେମ୍, ଆପଣଙ୍କର ପୁରା ଫୁଲ୍ ନେମ୍ ଦେବେ, କେଉଁଠି ସ୍ପେଲିଂ ବି ଭୁଲ କରିବେନି। ଯେହେତୁ ଆପଣମାନଙ୍କୁ ମୁଁ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ପାଇଁ କହୁଛି, ଏଠି ମୁଁ ପେମେଣ୍ଟ କରିପାରୁନି, ସେଥିପାଇଁ ମୁଁ ଦୁଃଖିତ। ଆପଣଙ୍କର ନେମ୍ ଏଠି ଦେଖନ୍ତୁ, ଆପ୍ଲାଇଂ ଫର୍ ଆସିଷ୍ଟାଣ୍ଟ ସେକ୍ସନ୍ ଅଫିସର 2021, ଆପଣମାନେ ଏଏସ୍ଓ 2021 ପାଇଁ ଆପ୍ଲାଏ କରୁଛନ୍ତି ବୋଲି ଏଠି ଆପଣଙ୍କର ପୁରା ଡିଟେଲ୍ସ ପଳେଇ ଆସିଛି। ଯେହେତୁ ମୁଁ ଜେନେରାଲ୍ କାଟେଗୋରି କ୍ଲିକ୍ କରିଥିଲି, ଅପ୍ସନ୍ ଚୁଜ୍ କରିଥିଲି, ସେଥିପାଇଁ ମୋର ଆପ୍ଲିକେସନ୍ ଫି ଏଠି 500 ରହୁଛି। ଆପଣମାନେ ପ୍ରୋସିଡ୍ ଟୁ ପେ ଉପରେ କ୍ଲିକ୍ କରିକି କ୍ରେଡିଟ୍ କାର୍ଡ଼, ଡେବିଟ୍ କାର୍ଡ଼, ନେଟ୍ ବ୍ୟାଙ୍କିଂ ମାଧ୍ୟମରେ ଆପଣମାନେ ପେମେଣ୍ଟ କରିବେ। ତ ଇଏ ଥିଲା ପୁରା ଫୁଲ୍ ଡିଟେଲ୍ସ କେମିତି ଆପଣମାନେ ଆକୁ ଅନଲାଇନ୍ରେ ଆବେଦନ କରିବେ। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ, ଡେଫିନେଟ୍ଲି ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍, ସେୟାର୍, କମେଣ୍ଟ ସହିତ ପୁରା ଭରପୁର ସେୟାର୍ କରିବେ। ଯଦି ଚ୍ୟାନେଲ୍ରେ ନୂଆ ଅଛନ୍ତି, ଡେଫିନେଟ୍ଲି ଚ୍ୟାନେଲ୍କୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିକି ବେଲ୍ ଆଇକନ୍କୁ ପ୍ରେସ୍ କରିକି ରଖିବେ, ଆଉ ଭିଡ଼ିଓକୁ ବହୁତ ମାତ୍ରାରେ ସେୟାର୍ କରନ୍ତୁ, ଯାହାଫଳରେ ସମସ୍ତେ ଯେଉଁମାନେ ବି ଏସବୁ ପାଇଁ ଆପ୍ଲାଏ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ଡେଫିନେଟ୍ଲି ଭିଡ଼ିଓ ଦେଖିକି ଯେଉଁମାନେ ଜାଣିପାରୁନାହାନ୍ତି କେମିତି କ'ଣ ଆପ୍ଲାଏ କରିବେ, ସେମାନେ ନିଜ ମୋବାଇଲ୍ରେ ମଧ୍ୟ ଆକୁ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ତେବେ ଆଜି ପାଇଁ ଥିଲା ଏତିକି ଅପଡ଼େଟ୍, ରହୁଛୁ, ନମସ୍କାର।